আমি ডক্টর বিশ্বজিৎ ঘোষ, মানে আমি প্র্যাকটিস করি অবস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজি। গাইনোকোলজি বিগত 30 বছর ধরে, এখন আমি প্যাপিলিও ক্লিনিক কলকাতার সাথে যুক্ত। সার্ভাইকেল ক্যান্সার বলতে বোঝায় যে জরায়ুর দুটি পার্ট থাকে, একটাকে বলা হয় সার্ভিক্স, মানে সার্ভিক্সের ইউটেরাসের মুখটা, আর সার্ভিক্সের বডি। যখন ক্যান্সার সার্ভিক্সের মুখটাতে দেখা দেয় তখন সেটাকে আমরা সার্ভাইকেল ক্যান্সার বলি। সার্ভাইকেল ক্যান্সার প্রিভেন্ট করার জন্য এক দুটি ওষুধের কোম্পানি ভ্যাকসিন বাজারে নিয়ে এসছে, সেগুলো দেখা গেছে যে সার্ভাইকেল ক্যান্সারের মূল কারণ হচ্ছে প্যাপিলোমা ভাইরাস। সেই ভাইরাসের এগেনস্টে কতগুলো ভ্যাকসিন তৈরি হয়েছে এবং সেগুলো কুমারী মেয়ে, মানে যার বয়স হচ্ছে 14 বছর এবং তার ঊর্ধ্বে, 12 বছর বা তার ঊর্ধ্বে, তাদেরকে দেওয়া যেতে পারে, এবং তার থেকেও বয়স্ক মহিলাদের যে কোনো সময়ে, জীবনের যে কোনো সময়ে দেওয়া যেতে পারে, যাতে করে এই সার্ভাইকাল ক্যান্সার ডেভেলপ না করে, যেটা আমাদের দেশে খুবই প্রাধিক্য আছে।